নমস্কার বন্ধুরা, মা দিগলিপুর ব্লগ চ্যানেল থেকে বলছি। সকলে তোমরা সকলে ভালো আছো? তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেছি, দাদার বাগানে চলে আসছি। আর জানো তো বন্ধুরা, আজকে আমরা কোথায় যাব তোমাদের একটু করে বলছি। তো কটা পুদিনা পাতা তুলে নিই আগে। এই যে দাদার বাগিচায় কি সুন্দর পুদিনা পাতা হয়েছে, আগে এই কটা তুলে নিই। তারপরে বলছি, দাদা আছে, দাদা রান্না করছে। দেখো কি সুন্দর পুদিনা বাগান বানিয়েছে ছোট একটা। তো আমার দাদার যখন কিছু কাজ করে তখন দাদার বাইরে যেতে হয় না, এইসব আনতে দাদার বাগিচা দিয়েই তুলে নেওয়া যায়। কি সুন্দর তুলতে ইচ্ছে করে খালি। বাবা সুন্দর হয়েছে না বলো? বাবা আমাদেরও যখন ঘরটার হবে না, আমাদেরও এরকম লাগাবো, তাহলে আমাদেরও বাইরে যেতে হবে না আনতে। একবার একটা ছোট বাগিচা বানিয়ে নিলে হয়ে যাবে। দেখে আছে, এই কটা তুলে আগে দেখি দাদাকে বলে তার লাগবে কিনা। দাদা এই যে তুলে এনেছি, এই কটা হবে? হ্যাঁ, সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এটাকে এখন ভালো করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে তারপর একটু কেটে, তারপর আমরা যখন বিরিয়ানি সেট করব তখন এটা দিয়ে দেবো। আচ্ছা, এইটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করবে? হ্যাঁ, বিরিয়ানিতে দিলে খুব ভালো একটা স্বাদ হয়। মতো বন্ধুরা দেখছেন, এক একজন এক এক কাজের স্টাইল। আমি এখন বৃহস্পতিটা বানাচ্ছি, আগে বৃহস্পতিটা রেডি করে রাখবো, তারপরে বাকি মাংস রান্না করবো, ভাত রান্না করবো, তারপরে বিরিয়ানি যখন সেটিং করাবে সব আপনাদের আস্তে আস্তে দেখা হবে। সকালে সত্যি করে ভুলে গেছি, সবাইকে সুপ্রভাত বন্ধুরা। বন্ধুরা জানো আমিও ভুলে গেছি, তোমাদের সবাইকে সুপ্রভাত। হ্যাঁ, বিরিয়ানি বানিয়ে কোথায় যাবা? বিরিয়ানি বানিয়ে না, হ্যাঁ একটু তোকে সারপ্রাইজ দেবো, ঠিক আছে না? আমাদের বাড়ির পরিবার, বোন আসছে, ভাগ্নে আসছে, আমার ভাই আসছে, ভাই বউ আসছে, আর আমার একটা তোতা আছে, তোতাও যাবে, আর আমার ভাইয়ের মেয়ে ছেলে যাবে, আমার বড় দিদি যাবে, বড় দিদি নাতি যাবে, আমার ভাগ্নি জামাই, ভাগ্নির বাচ্চা সবাই যাবে, সবাইকে আপনাদের দেখাবো বন্ধুরা, ঠিক আছে? ঠিক আছে, আমি এই কটা ধুয়ে নিই। আর বন্ধুরা তোমাদের তো বিরিয়ানি বানানো দেখিয়েছি, তো আজকে তোমাদের আর বিরিয়ানি বানানোটা দেখাবো না, আজকে একটু ছোটে ছোটে। কেন দেখাবো? একটু দাদা বানাচ্ছে, একটু দেখালে কি হবে? খালি ছোটে ছোটে দেখানো হবে, আমার বোন তো ভালো না, আমি একটু অন্যভাবে ছোটে ছোটে আপনাদের দেখানো হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি এই কটা ধুয়ে নিয়ে আসি। দেখো দাদা না এত সুন্দর ভাবে ঘরটা বানিয়েছে, আর এত সুন্দর ভাবে সব জায়গায় পাইপ ফিটিং করেছে, কোথাও আলাদা ভাবে যেতে হবে না, যে একটাই বাথরুম বা এক জায়গায় জল তেমন কিছু না, সব জায়গায় আলাদা আলাদা করে আছে। বাসন আছে তিনটে বাথরুম, তিনটে বাথরুম, তিনটে টয়লেট, সব আলাদা আলাদা ফিটিং, বাইরে একটা আছে। এই পাতাগুলি আমি এইভাবে করে সারিয়ে নিচ্ছি, শুধু পাতা পাতা নেব। আর বন্ধুরা আজকে জানো তো এক একজনে এক এক কাজে ব্যস্ত, আমার বৌদি রান্না করতেছে, আমার মেসো তো যেতে পারবে না, সেখানে মেসের জন্য রান্না করছে। না আমরা বুঝি সকালে খাবো না, আমাদেরও তো সকালবেলা খেতে হবে, দুপুরেরটা তো রান্না করছে নিয়ে যাবো, আর সকালের জন্য খাওয়ার আয়োজন তো করতে হবে না। হয়ে গেছে প্রায় সবই, ডালও হয়ে গেছে, তাহলে সোমবারে দেওয়া হয়ে গেল। এখন আমি যাব বাকি কাজে, তোমার বাড়ি সাফ সাফাই করতে। আজকে সবাই সবার কাজে ব্যস্ত, আমার পিসিও গেছে গরুর জন্য খাবার কুড়াতে, সুপারির কাছে একটা খোল থাকে না মোটা খোলটা, সুপারির সঙ্গে যেটা থাকে পিসি গেছে সেইটা কুড়াতে, আর দাদার যে আর একজন ভাই আছে সেও কোনো কাজে ব্যস্ত আছে, আর ওই বৌদিও ব্যস্ত আছে, আর আমি তো পুদিনা পাতা নিয়ে ব্যস্ত। এখন আমি বিরিয়ানির মাংসটা তৈরি করবো, তো তার আগে আমি মশলাটাকে রেডি করছি। মশলা রেডি হয়ে যাওয়ার পরে আপনাকে এর মধ্যে তারপরে মাংসটা দেবো, তো মাংস দেওয়ার পর আবার আপনাদের দেখানো হবে, কাট কাট করেই দেখাচ্ছি আমরা। ইনি আমার নাতি, আমার বড় দিদির যে মেয়ে তার হচ্ছে ছেলে, অর্থাৎ আমার নাতি হয় ভাগ্নি। হ্যাঁ, তোর তোর নাতি দেখ পছন্দ হয় নাকি? চলো যা, তোর ভালো দিন কিনে আমরা আছে, কাজ করতে পারে ছেলে, কর্মটা ছেলে। তো বন্ধুরা দেখেছো আমাদের মাংসটা কষানো হয়ে গেছে, দাদা কি জল দিয়েছো? হ্যাঁ, কেবল একটু জল দিলাম হালকা, কারণ এই মাংসটা একটু সিদ্ধ করার লাগবে, সেই জন্য একটু জল দিয়েছি, জলটা কমে গেলেই মাংসটা হয়ে যাবে। তো বন্ধুরা মাংসের কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে। ঘরেতে জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বেটে তৈরি করছি আমরা, আমরা একটু অন্যভাবেই তৈরি করি,
আমরা ওই কেনা মশলাটা একটু কম ব্যবহার করি বন্ধুরা। দাদা আরো দেখতে থাকে দাদা, এইটা কি দেশি ঘি বৌদি বানিয়েছে? হ্যাঁ, দেশি ঘি। এটা দেশি ঘি, আমাদের যে দুধ আনা হয় সেইখান থেকে, দুধের যে শটটা থাকে সেইটা থেকেই ঘি বানানো হয়েছে। সব আটিপে মানে এখানে মানে বেশিরভাগই দেখতেই পাচ্ছ, পুদিনা পাতা বাড়িতে লাগিয়েছি, কেনা থাকলে তাতে সার দেওয়া থাকবে, ওষুধ দেওয়া থাকবে, তো সবই বেশি। পেঁয়াজটা কিনে নিয়ে এসছি, রসুনটা কিনে নিয়ে এসছি, কাজুটা কিনে নিয়ে এসছি, এগুলো তেজপাতাও এইখানকার যে জমিতে কিছু কিছু লোকের বাড়িতে আছে সেখান থেকে যে তেজপাতা, লোকাল তেজপাতা সেটাই। এটা আমার বাড়িতেও ছিল, গাছটা আমি কেটে দিয়েছি, অনেক বড় হয়েছিল, তো ওইখানে ঘর বানানো পড়েছে যার জন্য তেজপাতাটা গাছটা কাটা পড়েছে। চলো দাদা ভাই, চা খাবো এখন। চলো। আর এই যে দেখো, এখানে আমার বৌদি চা বানিয়েছে। কোথায় তুমি চা খাচ্ছো? আমার কোনটা চা, কোনটাই কম, কোনটা? হ্যাঁ, এইটা আমার চা। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন চা খাচ্ছি সবাই সকাল সকাল। তুমি আমার বন্ধুদের গুড মর্নিং বলেছো? গুড মর্নিং বন্ধুরা, আপনারা চা খাবেন? আসেন, আমরা সবাই বসে চা খাচ্ছি। তো বন্ধুরা, বিরিয়ানির মাংস অলরেডি শেষের দিকে, আর দু চার মিনিট পরে নামিয়ে দেবো। দেখেন কি সুন্দর কালার হয়েছে বোন, দেখো তো কেমন হয়েছে। সকাল হয়েছে না? হ্যাঁ, ঠিক আছে, আমি তোকে দিচ্ছি দাঁড়া। তো বন্ধুরা, আপনারা জানাবেন কেমন হয়েছে বিরিয়ানিটা, আপনারা এইভাবে রান্নাও করবেন মাংসটা, হয়তো বলবেন পুরো রেসিপিটা দেখালাম না, রান্না করতে বলছেন। সবাই তো মাংস রান্না করে, তো এবার রান্না করেই বাস বিরিয়ানি তৈরি করে নেবেন। বাই। আর আমার পিসিমণি, এই যে আমরা সবাই আছি কিচেনে, আর এই যে আমাদের এক নাতি। নাতি হাই বলো। হাই। আর এখানে দেখো, আমার বাবাও ভাত খাচ্ছে। সকালবেলা সবাই তাড়াতাড়ি খেয়ে রেডি হতে হবে। আর বৌদিও বসে গেছে, পিসিমণিও বসে গেছে খেতে। এখন আমিও বসবো, আমি একটু ভিডিও করছি। তো বন্ধুরা, আমরা বসে গেছি কার গটোতে, আর আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। আর কোথায় যাচ্ছি সেটা দাদাকে জিজ্ঞাসা করবো, দাদা বলবে। তো দাদা তো এখন আসতেছে, দাদা এখনো বেরায় নাই, দাদা বেরোচ্ছে আর আমরাও বেরোচ্ছি। তা আমরা তো সবসময় সব জায়গায় কারে যাই, আজকে আমরা কার্গো অটোতেই যাব। এই ভাইয়ের কার্গো অটোটা, এই কার্গো অটো না, প্যাসেঞ্জার অটো, শেয়ার অটো, শেয়ার অটো বলে। আচ্ছা যাই হোক, আমি তো জানি না। তো বন্ধুরা, দাদাকে বলেছি যে আমরা তোমার এই গাড়িতেই যাব। তো দাদা দেখো আমাদের ছাড়তে যাচ্ছে। এই যে আমার দিদি, দিদির বাড়ি নিয়ে আসছি দিদিকে ঘুরাইতে। ডিগলিপুর থেকে আসছে দিদি, আমরা বিবেকানন্দপুরে থাকি, লিটিল আন্দামানে থাকি। আর এই হচ্ছে আমার নাতি বউ। নমস্কার। নমস্কার ভাই। হ্যাঁ, তোমার দিদি যে তাহলে আমারও দিদি। হ্যাঁ, আমাদের বড় দিদি, তাই না? অবশ্যই অবশ্যই। আর এই যে আমাদের নাতি বউ। নমস্কার। নমস্কার। তো যাই হোক বন্ধুরা, আমি তো সেই অনেক আগে আসছি, তোর এখন আসলাম 25-26 বছর পরে। তো এই বাড়িতে আমার আসা হয়নি আগে, এই আজকেই প্রথম এলাম। দিদিকেও চিনতাম না, দিদিকেও চিনে নিয়েছি। আসেন, এবার আমরা চলছি পিকনিকে নালিমুন্ডি বলে, তো এইখানে আমরা চলবো, আসুন। তো বন্ধুরা, এই যে দেখো আমরা সবাই মিলে আসছি, এখন কোথায় আবার নিয়ে যাবে, কোথায় ডুঙ্গি আছে কে জানি। যাই, যা হয় হবে, জানো তো এখানে কুমির আছে, যে তো ভয় করে। তো যাই, সবাই যেখানে আছে তা কোনো ভয় করবো না। আছে কোথায় যাবো?
এই বেরোয় সে আর কাজ নেই। খুব রিস্কি বন্ধুরা, আমরা ডুঙ্গি ঘাটায় এসে গেছি। ওই যে এখানেই ডুঙ্গি আছে, খোপরা তৈরি হবে। কি তৈরি হবে? খোপরা, খোপরা বলে না? হ্যাঁ, খোপরা তৈরি হবে। দেখলে ভয় পাচ্ছে না। উপরে না ডাল আছে, বাবুই তো তাই বলো। হাই, কেমন আছো তোমরা? তো বাবা যাবে না? বন্ধুরা, তো আমরা যথারীতি নালা মিলে যাওয়ার জন্য ডিঙ্গিতে চড়ে বসছি। দেখেন এই সেই নালা, ভাগ্নে রেকর্ডিং করছে আমাদের। ভাগ্নে পুরো সবাইকে একটু দেখাও, নারকেল নেওয়া দেখেছি, দেখো সুন্দর। চেপেছি কাঁচা বাদা দিয়ে সাগরের মুখে যাচ্ছি, তো যেতে যেতে যদি খিদে পাই সামনে আছে বিরিয়ানি দেখছি। আমি এখন বিরিয়ানি দেখছি মানুষ, যদি কারোর খিদে পায় আমাকে বলবা। আমার ছোট ছোট হাত আছে, আমি এই যে বৌদি আর বৌমা দুজনকে দেব। তার গিয়ে কি খাবো তাহলে? ওখানে পৌঁছে কি খাবো? মাল ধরতে হবে তো, জাল নেছে, দড়ি নেছে, বড়ি নেছে। আমাদের কাছে জালও আছে, তাহলে মাল ধরবো আর পোড়া পোড়া খাবো।
দাদার টুপি পৌঁছে গেছি আমরা নালিমুন্ডি এখন আমরা সবাই মিলে পিকনিক করব আপনাদের পরবর্তীকালে দেখা হবে এখানে আসলাম ঘুরতে আমরা আপনাদের বলছি অনুরোধ করছি আমরাও এটা ধ্যান রাখবো প্লাস্টিক কোনো কাগজ কোনো কাচরা আমরা জানি সমুদ্রে না ফেলছি আপনাদেরও বলবো নমস্কার বন্ধুরা আজকে আমরা সবাই আসছি পিকনিকে আপনারা সবাই মা ডিগলিপুরের ব্লগ চেক করেন আপনারা কি জানেন মা ডিগলিপুরের মা ওই মা কিভাবে থাকে কি খায় কি পরে আপনারা যদি জানতে চান আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন মাঝি তো ওই যে মাছ ধরছে রে দাদা ওখানে যা তোর মাঝির কাছে যা এগুলো প্রথমবার দেখলাম কিন্তু না দোকান দেখি নিয়ে আনছি দোকানের না সেইগুলোর ডিম নিয়ে ওইখানে বসিয়ে বাচ্চা হয় ডিমের সেইখান থেকে ওরা রিলিজ করে সাগরে দেয় সেই জন্য ডিউটি হ্যাঁ সবসময় লোক থাকে চব্বিশ ঘন্টা না 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 এখন না ওই দাদ না দাদু ভাই হবে দরকার বন্ধুরা দেখছেন সাঁওতালরা কি করে সাঁওতালরা পুরুষরা ঘরের চালে ওঠে ওইখান থেকে লাভ দিয়ে পড়ে যে তুই আমাকে বিয়ে করবি তো না হলে আমি এখান থেকে পরে মরবো আর কামাই করে খাবি কি তো এখন দেখেন নতুন জামানা হচ্ছে দেখেন এইবার আমার বোন দেখেন একদম তাল গাছে উঠেছে আর ওই যে ঘর দেখেন আসি খুবই দূরে রয়েছে বলছে তুই আমাকে বিয়ে করবি তো বল না হলে আমি এখান থেকে দেখেন দেখেন ওই দিন আশিকের অবস্থায় মুসকি মুসকি হাসছে হাই বন্ধু বাই কেন রাগ হবে তা কিরকম তোর হিরো যদি তোর হিরোকে মানাতে পারছিস না না আমার হিরো সবকিছু পছন্দ করে না তো
আরে ওইটাই তো আসল জিনিস, যে একটু ডিমান্ড দেখাচ্ছে তোকে, বুঝলি? দেখ দেখ কি মুসকি আছে, হাসছে দেখছিস? ও খালি না তোর সাথেই দেখা করবে, আর কাউকে দেখাবে না। টয়লেট আর একটু পরে গোল করে দেবো, কিছু করে নি। প্রীতম পিয়ারে বলছে আজকে এখানে সব মহিলারা মিলে দড়ি টানা টানি খেলা হবে। তুম পিও তো হ্যাঁ গঙ্গা জল, সারা দুনিয়া জানতে
তেরা দিল মেরে পাস রেনে দো। বন্ধুরা, অনেক দিন পরে আমি এই বোতলটা হাতে ধরেছি। তো বন্ধুরা দেখছেন, কালকে যে প্যারা পেরেছিলাম যেটা 1 কেজি বেশি ছিল, ওটা কালকে আমরা খেয়েছি, আর আজকে যেটা 1 কেজি ছিল সেটা আমরা খাবো। আজকে আমাদের এখানে আসছে আরও আমাদের ফরেস্টের ভাইরা আছে, এদের সাথে মিলে খাবো, খুব ভালো লাগবে, সবাই মিলে একটু একটু খেলে অনেক মজা লাগবে। তো আপনারা আসতে তো পারবে না, ঠিক আছে, দেখে আনন্দ নিন, বাই। কসকস করে কাটবে না, সুন্দর পেকে গেছে রে বোন। ছাগল দেখেছেন, দেখেন ছাগলে এদের খাচ্ছে, এই দেখেন ছাগল, দেখেছেন আমাকে দেয়, আমি একটা কদিন বসে খেতে পারবো দাদা? তা তো তুই যা খাস, তো কম করে 4 দিন পয়সা দিয়ে না। ওর হাট হাট ঝাড়ে দেওয়া বন্ধু, আর আর বালু ধরা লাগবে না। এখনো ভাটি হচ্ছে, পুরো ভাটি হয়নি, পুরো ভাটি যখন হবে তখন আমরা চান করব। তো এখনো ভাটি হয়নি, আর আমরা এখন খাওয়া দাওয়া করব, তারপরেই চান করব, কারণ আগে চান করে খেতে গেলে আমাদের দেরি হয়ে যাবে। আমরা এখন স্যালাড বানাবো, তারপরে বিরিয়ানি খাবো। এই লেবু গাছের না, সুন্দর গাছের লেবু। বিরিয়ানিটা এখন আমরা খাওয়ার জন্য খুলছি, তো দেখছি দিকে ভাগিনিকে বলছি নিয়ে যেতে। এটা আমলকি বলে, এটাকে আপনারা চিনতে পারছেন? তারপরে লবণে ডিপ করতে হয়। নো কমেন্টস বন্ধুরা। তো দেখেন সুন্দর ডাইনিং টেবিল এখানে রেডি আছে, তো একদম খাওয়া দাওয়া খুব রেডি। বিরিয়ানিটা আসার সাথে শুরু করে দেবো, দেখেন কি সুন্দর ডাইনিং টেবিল বানানো রয়েছে। আর এটা আমাদের নাড়ার মন্ডি বলে, এখানে ডিসেম্বর মাসে পিকনিক হয়, খুব সব বহুত অনেক গ্রুপ গ্রুপ আছে, তো আপনারা আসবেন। দেখো আমার গাছের লেবুতে কত রস। আমি হাত লাগাবো না, তুমি আসবা? কি সুন্দর কালার না বা। গ্লাসে কি দেওয়া হবে বল? গ্লাসে জল। আচ্ছা, পানি আগে বিরিয়ানি দিয়ে নি, তারপরে এক পড়া পাপড়। তো বন্ধুরা দেখছেন বিরিয়ানি রেডি, বসে খাওয়ার জন্য। হ্যাঁ,
বন্ধুরা খুব ভালো খেলাম, সুস্বাদু খেলাম। কি খেলে বল? সাদা ভাত খেয়েছি। তো বিরিয়ানি রান্না করে সাদা ভাত? বিরিয়ানিও খেয়েছি। নালাটা দেখছেন, নালায় কুমির আছে, কুমিরেরও ভয় আছে, এখানে একটু সাবধানে উঠতে হবে। যেখানে নৌকা রাখা হয় সেখানে গিয়ে স্নান করবো আমরা। ওখানে কুমির আছে না? না, ওখানে কুমির নেই। সবাই বসে শুয়ে থাকার পর ফাইনালি কিছু নৌকা দেখা যাচ্ছে, আর এখন ঘরের দিকে প্রস্থান করব। খুব সুন্দর লাগছে জলের মধ্যে, এত কি এগুলো কি পাতা? হ্যাঁ, জলের ঘাস, জলের এগুলো ঘাস, এরকম থাকে ঘাস? বাহ কি সুন্দর ঘাস, প্রথমবার দেখেছি এই সুন্দর ঘাস। কি রিস্কি প্লেস, বলছি কালকে তোমরা আবার আসা। হ্যাঁ, আমরা এখন ঘরে আসছি, এখন একটু ফ্রেশ হবো। আমার বোনরে অনেক কষ্ট লেগেছে, আমি ওখানে জলে নামতে দিনি, কেন জানেন জলে প্রচুর কারেন্ট ছিল, তো বুঝতে পারিনি না ও নামবেই, তোর মনটা একটু দুঃখ লেগেছে। তো ঠিক আছে, পরের বার যখন আসবে বোন, তখন আমার বোন জলে নেমে সাঁতার কাটছে, সেই সমস্ত দৃশ্য আপনাদের দেখাবো। তত শোনার জন্য আপনাকে অপেক্ষা করুন, আর আমার বোনের মা ডিগলিপুর ব্লককে সাবস্ক্রাইব করুন, আরও অনেক অনেক আশীর্বাদ দিন, যাতে আপনাদের জন্য অনেক অনেক কাজ করতে পারে, এরকম আরও বিভিন্ন বিভিন্ন জায়গায় যে নতুন নতুন দৃশ্য আপনাদের দেখাতে পারে। বাই। ভিডিওটা যারা যারা নতুন একটু সাবস্ক্রাইব করো, তোমাদের সবাইকে নমস্কার, টাটা।